সবসক্রাইব করন্তু ওড়িয়া অনলাইন চ্যানেল কো বেল আইকন কো মধ্যে ক্লিক করন্তু যাহা ফলরে আমার প্রত্যেক ভিডিও সর্বপ্রথমে পাই পারিবে। হরিওম ফ্রেন্ডস, ওড়িয়া অনলাইন চ্যানেলে আপনাদের স্বাগত। শুভ সকাল। তো আজ আমি আপনাদের আপনার দৈনিক রাশিফল কহিবাকু যাওছু। এই যে রাশিফল আমি আপনাদের কহিবাকু যাওছু, এহা গ্রহমানঙ্কর সাধারণ গণনা, যাহাকু জ্যোতিষশাস্ত্রে গ্রহমানঙ্কর গোচর নামে জানা যাইথায়। এহা মুখ্যতঃ চন্দ্রদেবঙ্কর গোচর উপরে আধারিত অটে। তো আজ আমি আপনাদের মেষঠারু আরম্ভ করে মীন রাশি পর্যন্ত বিস্তার পূর্বক আজির রাশিফল কহিবাকু যাওছু। আজ 10 ফেব্রুয়ারি 2024 দিন শনিবার, মাঘ মাস শুক্লপক্ষ মকর 27 দিন। আজর তিথি ও নক্ষত্র প্রতিপদ রাত্র 12:48 পর্যন্ত, ধনিষ্ঠ নক্ষত্র রাত্র 8:34 পর্যন্ত, মকরচন্দ্র দিবা 10:02 পর্যন্ত, সূর্যদূর সময় 6:19 ও সূর্যাস্ত সময় 5:41। আজ বৃষ সিংহ কন্যাশনকর ঘাতবার ও আজ সিংহরাশির ঘাতচন্দ্র। আজর শুভ বেলা দিবা 9:22 ঠার দিবা 12:24 পর্যন্ত, দিবা 3:26 ঠার দিবা 4:57 পর্যন্ত, রাত্র 8:14 ঠার রাত্র 10:45 পর্যন্ত। নিষিদ্ধ খাদ্য, আজ পানি কুখারু ভক্ষণ নিষেধ। তো মেষঠার আরম্ভ করে মীন রাশি ব্যক্তি কোণ কহিথায় আজি আপনার রাশি, কোণ কহিথায় আজি আপনার গ্রহ নক্ষত্র ও আজি আপনার এপরি কেউ উপায় করা আবশ্যক, যাহাফলরে আজি আপনার দিনটি অত্যন্ত শুভ সাব্যস্ত হব। এই ক্রমে সবুঠার প্রথমে আসন্তু জানিবা মেষ রাশি বিষয়ে। কোণসি বড় কোম্পানি সহিত সৌদা করিবার সুযোগ মিলিপারে, আপনার নিজকে খুব ঊর্জাবান অনুভব করবে, কোণসি কামরু আপনার আশাঠু অধিক ধনলাভ হইব, লভ লাইফ জীবনরে খুব আনন্দ মিলিব। আজ আপনার সকারাৎমক ভাবনার রহন্তু, কাম করিবা সহজ হব, সামাজিক স্তরের আপনার দক্ষতার মূল্যায়ন হওয়া সঙ্গকু পুরস্কৃত হয়ে পারন্তি, আপনার ঊর্জাবান ও সক্রিয় রহিবে, আয় বৃদ্ধি লাগি অধিক স্রোত মিলিবার সম্ভাবনা রহুছি, অফিসরে অন্যমানক সম্মুখে নিজের মত রকিবারে সক্ষম হেবে, লভ লাইফ পাই দিনটি ভাল, ভাগ্যর পুরা সাথ মিলিব, পুরুণা বন্ধুঙ্ক সহিত মিশিবার সুযোগ মিলিব, চাকরি পাই প্রয়াস করি আসুথিবা ব্যক্তিবিশেষঙ্কু শুভখবর মিলিব। তেবে অফিস কামরে সাময়িক ভুল বোঝাবণ যোগু মানসিক স্থিরতা রহি নপারে, আপনার আত্মবিশ্বাস দোহলি পারে। তো আজি কাহারি সহিত বি অযথা কথাবার্তা করন্তু নাহিঁ, শিল্প ব্যবসায় ও পরিবহনরে লাভবান হইবে, আর্থিক স্থিতি মজবুত রহিব, প্রত্যেক কার্যকু সঠিক সময়ে সম্পন্ন করে খুশি হবে, শরীর সুস্থ ও মন প্রসন্ন রহিব, মনোবল দৃঢ় রহিব, নিষ্ঠাপর জীবনযাপন করিবে, ধর্মকর্মরে মনোনিবেশ করিবে, কর্মক্ষেত্রে সহকর্মীক সাহায্য সহযোগ পাইবে, পারিবারিক জীবন শান্তিপ্রদ রহিব, ব্যাপার বাণিজ্যের উন্নতি পরিলক্ষিত হব, মহিলা মানে গৃহ নিপুণ হবে, ব্যবসায়িক সফলতা প্রাপ্তি হব, বিদ্যার্থী মানে পড়াপড়ি গুরুত্ব দেবে, কিছু বিবাদীয় ঘটনা ও প্রতিযোগিতামূলক কার্যের সফলতা মিলবার আশা করা যাই পারে, দীর্ঘদিনের সুপরিকল্পিত নূয়া যোজনাটিয়ে করা সকাশে মনোবল কামরে লাগিপারতে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে আপনার প্রত্যেক সমস্যার সরল সমাধান করে পারিবে, সামাজিক কার্যের অংশগ্রহণ করিবে। তো আজির দিনটি আপনার শুভময় করা আজ আপনার কোণী কলা রঙর কুকুর, কলা রঙর গাই কিংবা কলা রঙর পিম্পুড়ি মানুষ কিছু খাইবাকে দিও, এ আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসুন বৃষ রাশি বিষয়ে জাঁয়া। আজ আপনার নিজের কার্যকুশলতা বৃদ্ধি করিবার রয়েছে, সাহিত্য সঙ্গীত কলা ক্রীড়া ও চলচ্চিত্রের সুনাম অর্জন করিবে, আশা ও বিশ্বাসের সহিত কাম করে চালু, সাহায্য সহযোগর অভাব রহিব না, বরিষ্ঠঙ্ সহযোগে কাম সম্পন্ন হব, আপনার মন সামাজিক কার্য করা দিগু লাগি রহিপারে, আর্থিক স্থিতি বড়িয়া করা লাগি পরিশ্রম অধিক করিবে, জীবনসাথীঙ্কর খুব প্রেম পাইবে, অফিসর বাতাবরণ টিকে অলগা হইপারে, আজ আপনার কোণী বড় ফসলা নেবার নিবৃত রহন্তু, পুরাতন রোগর পীড়াপাই কাম করা নিরুৎসাহিত রহবে, আত্মীয় মানে নিজের ফায়দা হাসল করা ফন্দি ফিকর করা লাগি মনোবল হবে, নিজকে অন্য মানুষ সহ তুলনা করে মন উণা করে পারন্তি, বন্ধু মেলরে সময় কটাইবার সুযোগ পাই পারন্তি, সামাজিক স্তরের সুবিধার কাম হাসল করা কষ্টকর হইপারে, কর্মক্ষেত্রে ও পারিবারিক স্তরের আশাজনক ফল পাইবে, পরিবার সহিত মন্দিরকু ঠাকুর দর্শন পাই যাবে, জীবনের সকারাৎমক পরিবর্তন আসব, ব্যবসায়ের চুক্তিপথ হবার সম্ভাবনা রয়েছে। তো আজির দিনটি আপনার সবুদৃষ্টির মিলামিশা পূর্ণ হয়ে রহব, স্বাস্থ্য সচেতন নহেলে অসুবিধার পড়বে, অযথা খরচক এড়াই নপারি কিছু ধার করজ করে পারতে, কর্মক্ষেত্রের কার্যের অবহেলা প্রদর্শন করবে, পারিবারিক জীবনরে সামান্য কথাকে নিয়ে অশান্তি দেখা দেব, সন্তানক বিশৃঙ্খলিত আচরণ চিন্তার কারণ হব, ব্যবসায়ের মন্দাবস্থা লাগি রহব, বিভিন্ন কারণক নিয়ে মানসিক স্থিরতা রহব না, পূর্ব যোজনা অনুযায়ী কর্ম করতু, অবশ্য কেতকাংশে সফলতা পাইবে, ভাগ্য আপনার সাথে রহব,
ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟରକୁ ଏକ ନୂଆ ଦିଶା ମିଳିବ। କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ସକାରାତ୍ମକ ସୂଚନା ମିଳିପାରେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ଶନିଦେବଙ୍କ ମନ୍ଦିରରେ ସୋରିଷ ତେଲର ଦୀପଟି ଜାଳନ୍ତୁ ଓ କଳାରାଶି ଶନିଦେବଙ୍କୁ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ମିଥୁନ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟକୁ ହାତକୁ ନେବେ ତାହାକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ସକାରାତ୍ମକ ସୂଚନା ମିଳିପାରେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। କିନ୍ତୁ କିଛି କାର୍ଯ୍ୟ ମନ୍ତ୍ରଗତିରେ ଗଢ଼ି ଚାଲିବା କାରଣରୁ ସାମୟିକ ଚିନ୍ତା କରିପାରନ୍ତି। ଆପଣଙ୍କର ଅତି ପ୍ରିୟ ବ୍ୟକ୍ତିଟିର ଛଳନାପୂର୍ଣ୍ଣ କଥାରେ ମନରେ କିଛି ଦୁଃଖ ଆସିପାରେ। ପରିବାରରେ ଅସାବଧାନତା କାରଣରୁ ଦ୍ରବ୍ୟ ନଷ୍ଟ ଯୋଗୁଁ କ୍ଷୋଭ ପ୍ରକାଶ କରିପାରନ୍ତି। ଚାକିରିଆଙ୍କ ଲାଗି ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଅଫିସ କାମରେ ମାନସିକ ଅବସାଦ ଦୂର ହେବ ଏବଂ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ପ୍ରଶଂସିତ ହେବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଭଲ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପଠନ ପ୍ରିୟ ରହିବେ। ସ୍ୱଭାବ ଶାନ୍ତ ଓ ବ୍ୟବହାର ମିଷ୍ଟ ରହିବ। ଖାସ କାମରେ ଅନୁଭବୀ ବ୍ୟକ୍ତିଙ୍କ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ପାଇବେ। ଆମଦାନୀରେ ଅଚାନକ ବୃଦ୍ଧି ହେବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ସମ୍ପର୍କ ନିବିଡ଼ ହେବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ମଧୁରତାପୂର୍ଣ୍ଣ ରହିବ। ବିଚାର ବିମର୍ଶ ପୂର୍ବ କାର୍ଯ୍ୟ କରିବେ। ଉର୍ଜାବାନ ରହିବେ। ଦେହ ଓ ମନ ଭଲ ରହିବ। ବିଶିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିଙ୍କଠାରୁ ସାହାଯ୍ୟ ପାଇ ଖୁସି ହେବେ। ଆଇନ ଅଦାଲତରେ କାର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ସପକ୍ଷରେ ଯିବ। ମହିଳାମାନେ ଧର୍ମପରାୟଣ ହେବେ। ପାରିବାରିକ ଜୀବନ ସୁଖ ସମୃଦ୍ଧି ଭରା ରହିବ। ବ୍ୟବସାୟରେ କାରବାର ବୃଦ୍ଧି ପାଇବ। ଆପଣଙ୍କର ସୁଚିନ୍ତିତ ଯୋଜନା ଓ ସିଦ୍ଧାନ୍ତ ଦିନଚର୍ଯ୍ୟାକୁ ବଦଳାଇ ଦେଇପାରେ। କର୍ମକ୍ଷେତ୍ରରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କୌଶଳ ଅବଲମ୍ବନ କରି ଆଶାପୂରଣ ଦିଗରେ ଚେଷ୍ଟା କରିପାରନ୍ତି। କମ୍ ପରିଶ୍ରମରେ ଯଥେଷ୍ଟ ସୁଫଳ ପାଇବେ। ଲୋକମାନଙ୍କୁ ନିଜ ଯୋଜନାରେ ସହମତ କରାଇ ନେବେ। ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ଅଚାନକ ଧନଲାଭର ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ନୂଆ ଲୋକଙ୍କ ସହିତ ପରିଚୟ ହୋଇପାରେ। କ୍ୟାରିୟର ଗଢ଼ିବା ଲାଗି ନୂଆ ସୁଯୋଗ ମିଳିବ। ଦାମ୍ପତ୍ୟ ଜୀବନ ପୂର୍ବ ଅପେକ୍ଷା ଭଲ ରହିବ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ଗରିବ ଦୁଃଖୀ ଓ ଦରିଦ୍ର ବ୍ୟକ୍ତିଙ୍କୁ କିଛି ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରନ୍ତୁ ଓ ଆଜି ଆପଣ କାହାରିକୁ ବି ମିଛ କୁହନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ କର୍କଟ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଛାତ୍ରଙ୍କର ଲେଖାପଢ଼ା ପ୍ରତି ଆଗ୍ରହ ବଢ଼ିବ। ବୈବାହିକ ଜୀବନ ପ୍ରୀତିମୟ ରହିବ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ମଜବୁତ ରହିବ। ବ୍ୟବସାୟର ବିସ୍ତାର ଲାଗି ଯୋଜନା କରିପାରନ୍ତି। ମନର ଇଚ୍ଛା ପୂରା ହେବ। କୌଣସି ମିତ୍ର ଅଚାନକ ଆପଣଙ୍କ ଘରକୁ ଆସିବେ। ବ୍ୟାପାରୀଙ୍କୁ ଆୟର ନୂଆ ସ୍ରୋତ ପ୍ରାପ୍ତ ହେବ। ପ୍ରଶାସନ ସାହିତ୍ୟ ସାମ୍ବାଦିକତା ବାଣିଜ୍ୟ ଓ ବ୍ୟବସାୟରେ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱିତା ବଢ଼ିବ। ତେବେ ସାମାଜିକ ସ୍ଥିତି ସହ ଅର୍ଥନୈତିକ ଅଭିବୃଦ୍ଧି ଘଟିବା କାରଣରୁ ମନ ପ୍ରଫୁଲ୍ଲ ରହିବ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟକୁ ହାତକୁ ନେବେ ତାହାକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ସକାରାତ୍ମକ ସୂଚନା ମିଳିପାରେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପଠନ ପ୍ରିୟ ରହିବେ। ଶରୀର ସୁସ୍ଥ ଓ ମନ ପ୍ରସନ୍ନ ରହିବ। ସମୟାନୁବର୍ତ୍ତୀ ହୋଇ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦନ କରିବେ। ଆୟ ମଧ୍ୟମ ଧରଣର ହେବ। ଅପରାହ୍ନରେ ବନ୍ଧୁମିଳନ ସାଙ୍ଗକୁ ଭୋଜନ ପ୍ରାପ୍ତ ହେବ। ସୁସ୍ୱାଦୁ ଭୋଜନ ପ୍ରାପ୍ତ କରିବେ। ପାରିବାରିକ ଜୀବନରେ ପରସ୍ପର ପ୍ରତି ସ୍ନେହ ମମତା ଅତୁଟ ରହିବ। ଆପଣ ଠିକ୍ ସମୟରେ ଠିକ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଇ ପ୍ରଶଂସିତ ହେବେ। ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରତିବନ୍ଧକକୁ ଦୃଢ଼ତାର ସହିତ ସମ୍ମୁଖୀନ ହୋଇ କାମ ହାସଲ କରିବେ। ନିକଟସ୍ଥ ପାଖ ପଡ଼ୋଶୀମାନେ ଆପଣଙ୍କଠାରୁ କିଛି ସହାୟତା ଆଶା କରିପାରନ୍ତି। ସଙ୍ଗୀତ କଳା ସାହିତ୍ୟ ଓ କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରେ ସାମାନ୍ୟ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ। କିନ୍ତୁ ସାମାଜିକ ସ୍ଥିତି ସହ ଅର୍ଥନୈତିକ ଅଭିବୃଦ୍ଧି ଘଟିବା କାରଣରୁ ମନ ପ୍ରଫୁଲ୍ଲ ରହିବ। କୌଣସି ବନ୍ଧୁଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରତାରିତ ହୋଇପାରନ୍ତି ଯେଉଁ କାରଣରୁ ଆପଣଙ୍କର କାମଟି ଅପୂର୍ଣ୍ଣ ରହିଯିବ। ପ୍ରତ୍ୟେକ ଘଟଣାକୁ ସନ୍ଦେହ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିବା ସହ କାର୍ଯ୍ୟବ୍ୟସ୍ତ ରହିପାରନ୍ତି। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ଏକ ଅସ୍ତ ଗଛର ମୂଳରେ ସୋରିଷ ତେଲର ଦୀପଟିଏ ଜାଳନ୍ତୁ ଓ ଆଜି ଆପଣ କାହାକୁ ବି ନିଜର ପ୍ରଶଂସା କରନ୍ତୁ ନାହିଁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ସିଂହ ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ବ୍ୟବସାୟ ପରିବହନ ସଭା ସମିତି ଓ ପ୍ରଶାସନିକ କ୍ଷେତ୍ରରେ ସମସ୍ୟା ସମାଧାନ ହୋଇଯିବ। ତେବେ କିଛି ପୁରାତନ ରୋଗ ପ୍ରଭାବରୁ ଦୈହିକ ଦୁର୍ବଳତା ଯୋଗୁଁ ମନୋବଳ କମିଯାଇପାରେ। ଆର୍ଥିକ ଅନାଟନ ଲାଗି ରହିଲେ ମଧ୍ୟ ପରିସ୍ଥିତିକୁ ସମ୍ଭାଳି ନେବେ। ଭ୍ରମଣ ହେତିକ କ୍ଲାନ୍ତି ଅନୁଭବ କରିପାରନ୍ତି। ଆଜିର ଯାତ୍ରା ଓ ମାଙ୍ଗଳିକ କାମରୁ ଖୁସି ରହିବେ। ବ୍ୟବସାୟରେ ଲାଭ ମିଳିବ। ସକାରାତ୍ମକ ଭାବନା ଓ ଉର୍ଜାକୁ ପ୍ରୟୋଗ କରନ୍ତୁ। ମହିଳା ବନ୍ଧୁଙ୍କ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କର କାମ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବ। ବ୍ୟାପାରରେ ଅଚାନକ ଧନଲାଭର ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ଛାତ୍ରଙ୍କ ପରିଶ୍ରମର ଫଳ ନିଶ୍ଚୟ ମିଳିବ। କୌଣସି କାମ ଲାଗି ଆପଣଙ୍କ ମନରେ ନୂଆ ବିଚାର ଆସିବ। ରାଜନୀତିରେ ଲାଭ ପାଇବାର ସୁଯୋଗ ମିଳିବ। ପରିବାରରେ ଲାଗି ରହିଥିବା ସମସ୍ୟାମାନଙ୍କର ସମାଧାନ କରିବାରେ ସଫଳ ରହିବେ। ମାତ୍ର ନିଜ ଅବହେଳାରୁ ଅନ୍ୟ ବାଟରେ ବ୍ୟୟ ହେବା ଆଶଙ୍କା ଦେଖାଦେବ।
ଆୟ ଉପେୟ ସମାନ ରହିବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପଢ଼ାପଢ଼ିକୁ ଗୁରୁତ୍ୱ ଦେବେ। ରାଜନୀତିରେ ମହିଳାମାନେ ସକ୍ରିୟ ରହିବେ। ବ୍ୟାଙ୍କ ଓ ବୀମା କର୍ମଚାରୀଙ୍କ ପାଇଁ ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମଙ୍ଗଳମୟ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ମନ ପବିତ୍ର ଓ ନିର୍ମଳ ରହିବ। ସେବା ପୂଜାରେ ମନୋନିବେଶ କରିବେ, ପରିଶ୍ରମୀ ହେବେ, କର୍ମକ୍ଷେତ୍ରରେ ଉପରିସ୍ଥ ଅଧିକାରୀଙ୍କ ପ୍ରଶଂସା ଭାଜନ ହେବେ। ବିଭିନ୍ନ ପାରିବାରିକ ସମସ୍ୟାକୁ ନେଇ ନିଜେ ଅସୁବିଧା ଭିତରେ ଚଳୁଥିଲେ ମଧ୍ୟ ବନ୍ଧୁଙ୍କ କାମରେ ଯଥାସାଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରିବେ। କବି ଓ ଲେଖକମାନେ ସରକାରୀ ସ୍ତରରେ ସମ୍ମାନିତ ହେବେ। ଜମିବାଡ଼ି ସମ୍ପର୍କିତ ଝାମେଲାର ପରିସମାପ୍ତି ଘଟିବ। ପୂଜା ଉପକରଣ ବ୍ୟବସାୟୀମାନେ ଭଲ ଲାଭ ପାଇବେ। ଆଇନ ଅଦାଲତ, ସାମୁହିକ କାର୍ଯ୍ୟ, ସଂଗଠନ, ଟେକ୍ନିକାଲ ସମ୍ବନ୍ଧିତ କାର୍ଯ୍ୟ, ଲୌହ ସମ୍ବନ୍ଧିତ ବ୍ୟବସାୟରେ ସୁଫଳ ପାଇବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ମାଙ୍କଡ଼ମାନଙ୍କୁ ଗୁଡ଼ ଓ ଗହମ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଯଦି ମାଙ୍କଡ଼ ନ ମିଳନ୍ତି ତ କଳା କୁକୁରକୁ ରୁଟି ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ କନ୍ୟା ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଜୀବନସାଥୀଙ୍କୁ ଦେଇଥିବା କଥା ପୂରା କରିବେ। ବିଦ୍ୟାର୍ଥୀଙ୍କୁ ଅତିଶୀଘ୍ର ସଫଳତା ମିଳିବ। ଆପଣଙ୍କ ମନରେ ନୂଆ ନୂଆ ବିଚାର ଆସିବ। ନିଜ କାମରେ ନିଜେ ଫଇସଲା କରି ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ। ଅଫିସରେ ବରିଷ୍ଠଙ୍କ ସାହାଯ୍ୟ ପାଇବେ। ସଭା ସମିତି କିମ୍ବା ଅଫିସିଆଲ ଆଲୋଚନା ପରିସରରେ ବନ୍ଧୁଙ୍କ ଯୁକ୍ତିକୁ ଗ୍ରହଣ କରିବାକୁ ବାଧ୍ୟ ହେବେ। ବ୍ୟବସାୟ, ପରିବହନ, ଶିଳ୍ପରେ କ୍ଷତିର ଭରଣା କରିବା ସକାଶେ ଚେଷ୍ଟା କରିବେ। ସମସ୍ୟା ଅପରିବର୍ତ୍ତିତ ରହିଥିଲେ ମଧ୍ୟ ସାମୟିକ ଭାବରେ କିଛିଟା ଲାଭ ହେବାର ଅନୁଭବ କରିବେ। ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ବ୍ୟକ୍ତିଙ୍କ ଖୋଜ ଖବର, ନୂତନ ଚୁକ୍ତିପତ୍ର ସ୍ୱାକ୍ଷର ଓ ନୂତନ ସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି। ଯୋଗାଣ କାରବାର ଓ ପରିବହନ ପାଇଁ ବିଶେଷ ଅସୁବିଧା ହେବ ନାହିଁ। ବନ୍ଧୁ ଗହଣରେ ଆଜିର ଅଧିକାଂଶ ସମୟ ଆଳପ ଆଲୋଚନା ମଧ୍ୟରେ କଟାଇ ପାରନ୍ତି। ପାରିବାରିକ ସ୍ଥିତି ସୁଦୃଢ଼ ହେବ। ରାଜନୀତି କ୍ଷେତ୍ରରେ ସହକର୍ମୀଙ୍କ ସହ ବିବାଦ ଦୂର ହୋଇଯିବ। କର୍ମକ୍ଷେତ୍ର ସହଜ ସରଳ ଓ ଶାନ୍ତିପ୍ରଦ ରହିବ। ରୋଜଗାର ମଧ୍ୟମ ଧରଣର ହେବ। ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ଉଚ୍ଚ ଅଭିଳାଷ ହେବେ। ପଡ଼ୋଶୀଙ୍କ ସହ ସୁସମ୍ପର୍କ ବଜାୟ ରହିବ। ମଙ୍ଗଳଜନକ କାର୍ଯ୍ୟ ଯେପରି ଗୃହ ଉପଯୋଗୀ ପ୍ଲଟ, ବିଦ୍ୟୁତ ବ୍ୟବସାୟ ଓ ମୃତ୍ତିକା ସମ୍ବନ୍ଧିତ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟକୁ ହାତକୁ ନେବେ ତାହାକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ସକାରାତ୍ମକ ସୂଚନା ମିଳିପାରେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପଠନ ପ୍ରିୟ ରହିବେ। ପରିବାରରେ ସ୍ଥିତି ଠିକ୍ ରହିବ। ଆପଣଙ୍କର କାମ ସହଜରେ ସମ୍ପନ୍ନ ହୋଇଯିବ। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ମଜବୁତ ରହିବ। କାରବାରରେ ପରିବର୍ତ୍ତନ ଆଣିବା ଲାଗି ଚେଷ୍ଟା କରି ସଫଳ ହେବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ 7 ପ୍ରକାର ଦାନା ମିଶାଇ ପକ୍ଷୀମାନଙ୍କୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତୁ। 7 ପ୍ରକାର ଦାନା ଓ କିଛି ପାଣି ରଖି ଆପଣଙ୍କର ଘରର ଛାତ ଉପରେ କିମ୍ବା ଘର ବାହାରେ ଖୋଲା ସ୍ଥାନରେ ରଖିଦିଅନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ତୁଳାରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଆଜି କିଛି ହଠାତ୍ ପରିସ୍ଥିତିରେ ପଡ଼ି ଖର୍ଚ୍ଚାନ୍ତ ହେବାର ସମ୍ଭାବନା ରହିଛି, କିନ୍ତୁ କର୍ମକ୍ଷେତ୍ର ଓ ପାରିବାରିକ ଜୀବନ ପ୍ରୀତିପଦ ରହିବ। ତେବେ କାର୍ଯ୍ୟବ୍ୟସ୍ତତା ହେତୁ କିଛି କ୍ଲେଶ ଅନୁଭବ କରିପାରନ୍ତି। ପୁରୁଣା କଥାକୁ ନେଇ ଅଳ୍ପ ଚିନ୍ତିତ ହୋଇପାରନ୍ତି। କୌଣସି ମିତ୍ର ସହାୟକ ସାବ୍ୟସ୍ତ ହେବେ। ଆପଣଙ୍କର ଆତ୍ମବିଶ୍ୱାସର ସ୍ତର ଉଚ୍ଚ ରହିବ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ। ସମାଜରେ ମାନ ସମ୍ମାନ ପାଇବେ। ସରକାରୀ ଚାକିରିଙ୍କ ଲାଗି ଦିନଟି ଉତ୍ତମ। ଆତ୍ମୀୟ ସୃଜନ ତଥା ବନ୍ଧୁବର୍ଗଙ୍କ ସହାନୁଭୂତି ଯୋଗୁଁ କର୍ମମୁଖ ରହିବେ ଏବଂ ନିଜର ପରିସରରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେବେ। ପରିସ୍ଥିତି ବଶତଃ ଘର କାମ ଛାଡ଼ି ବାହାର କାମରେ ବେଶୀ ସମୟ କଟାଇବେ। ସହକର୍ମୀମାନେ ନିଜର ଫାଇଦା ହାସଲ କରିବା ଲାଗି ମନ ବଳାଇ ପାରନ୍ତି। ଆର୍ଥିକ ସ୍ଥିତି ସ୍ୱଚ୍ଛଳ ରହିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଲ ରହିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସଚେତନତାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ଗୁରୁଜନଙ୍କ ଉପଦେଶ ମାନି ଚଳିବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ଫେରିପାଇବେ। କାର୍ଯ୍ୟାଳୟରେ ଉପରିସ୍ଥ ଅଧିକାରୀଙ୍କ ବିଚାର ବିମର୍ଶ କରି କାର୍ଯ୍ୟମାନ ସମ୍ପାଦନ କରିବେ। ଆୟ ସ୍ଥିର ରହିବ। କବି ଓ ଲେଖକମାନେ ସରକାରୀ ସ୍ତରରେ ସମ୍ମାନିତ ହେବେ। ଜମିବାଡ଼ି ସମ୍ପର୍କିତ ଝାମେଲାର ପରିସମାପ୍ତି ଘଟିବ। ପୂଜା ଉପକରଣ ବ୍ୟବସାୟୀମାନେ ଭଲ ଲାଭ ପାଇବେ। ଆଇନ ଅଦାଲତ, ସାମୁହିକ କାର୍ଯ୍ୟ, ସଂଗଠନ, ଟେକ୍ନିକାଲ ସମ୍ବନ୍ଧିତ କାର୍ଯ୍ୟ, ଲୌହ ସମ୍ବନ୍ଧିତ ବ୍ୟବସାୟରେ ସୁଫଳ ପାଇବେ। ଆଜି ଆପଣ ନିଜର କାର୍ଯ୍ୟକୁଶଳତା ବୃଦ୍ଧି କରିବାର ରହିଛି। ସାହିତ୍ୟ, ସଙ୍ଗୀତ, କଳା, କ୍ରୀଡ଼ା ଓ ଚଳଚ୍ଚିତ୍ରରେ ସୁନାମ ଅର୍ଜନ କରିବେ। ଆଶା ଓ ବିଶ୍ୱାସର ସହିତ କାମ କରି ଚାଲନ୍ତୁ। ସାହାଯ୍ୟ ସହଯୋଗର ଅଭାବ ରହିବ ନାହିଁ, କିନ୍ତୁ କେତେକ ଦୀର୍ଘମିଆଦୀ ଯୋଜନା ଫସର ଫାଟିଯିବା କାରଣରୁ ସାମୟିକ ମନ ଭଲ ରହିନପାରେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ ସ୍ନାନ ସମୟରେ ସୋରିଷ ତେଲ ଲଗାଇ ସ୍ନାନ କରନ୍ତୁ ଓ ଆଜି ଆପଣ ଶନି ଚାଳିଶାର ପାଠ କରନ୍ତୁ। ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ବିଛାରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଘରୋଇ କାମ ସମାପ୍ତ କରିବାରେ ସଫଳ ରହିବେ। ଆପଣଙ୍କର ଉନ୍ନତିର ନୂଆ ରାସ୍ତା ଖୋଲିବ।
ନିଜ ଲକ୍ଷ୍ୟରେ ନୂଆ ଯୋଜନା ପ୍ରସ୍ତୁତ କରିପାରନ୍ତି। ଛାତ୍ରଙ୍କୁ ଶିକ୍ଷକଙ୍କ ପୁରା ସହଯୋଗ ମିଳିବ, କିନ୍ତୁ କିଛି ସାଧାରଣ କଥାରେ ପ୍ରିୟ ବ୍ୟକ୍ତିଟି ସହ ସମ୍ପର୍କ ହାନି ଯୋଗୁଁ ଚିନ୍ତା ପ୍ରକଟ କରିପାରନ୍ତି। କିନ୍ତୁ ଯାହା ବି ହେଉ, ପାରିବାରିକ ଅଶାନ୍ତିକୁ ଦୂରେଇବାରେ ସମର୍ଥ ହେବେ ଏବଂ ସାମାଜିକ ସ୍ତରରେ ଦକ୍ଷତା ଭିତ୍ତିକ ପ୍ରଶଂସିତ ହୋଇପାରନ୍ତି। କିନ୍ତୁ ଆଜି ଯେଉଁ ବି ଯାତ୍ରା କରିବେ, ଲକ୍ଷ୍ୟସ୍ଥଳରେ କିଛିଟା ହଇରାଣ ହରକତ ହେବାକୁ ପଡ଼ିପାରେ। ତ ଆଜିର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ହିଁ ରହିବ ଏବଂ ତା ସହିତ ଆଜି ଆପଣ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟକୁ ସତର୍କତାପୂର୍ଣ୍ଣ କରିବାର ଅଛି। ଶାରୀରିକ ଅସୁସ୍ଥତା ଯୋଗୁଁ ମନ ବିରକ୍ତିକର ରହିବ, କର୍ମକ୍ଷେତ୍ରରେ କାର୍ଯ୍ୟରେ ବିଳମ୍ବ ହେବ ଓ ଆପଣ ଉଦାସୀନ ରହିବେ। ଆୟ ବାଧାପ୍ରାପ୍ତ ହେବ, ପାରିବାରିକ ଜୀବନ ନିରାଡ଼ମ୍ବର ରହିବ, ପଡ଼ୋଶୀଙ୍କ ସହ ସମ୍ପର୍କରେ କିଛି ତିକ୍ତତା ଦେଖାଦେଇପାରେ, ବେପାର ବଣିଜରେ ଲାଭ ଆଶାଠାରୁ କମ୍ ହେବ, ବାରମ୍ବାର ଚେଷ୍ଟା କଲେ ମଧ୍ୟ ପ୍ରତ୍ୟେକ କାମ ପ୍ରତିବନ୍ଧକ ମଧ୍ୟରେ ଅଟକି ରହିପାରେ। ଏଣେ ଅପେକ୍ଷା କରିବାକୁ କହିଥିବା ବନ୍ଧୁଙ୍କୁ ନ ପାଇ ବ୍ୟସ୍ତ ହୋଇପଡ଼ିବେ, ତେବେ ଆନୁଷ୍ଠାନିକ କାମରେ ସମ୍ମାନ ଲାଭ ଓ ପଦମର୍ଯ୍ୟାଦା ବୃଦ୍ଧି ପାଇବ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ, ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟକୁ ହାତକୁ ନେବେ ତାହାକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ, ଯେଉଁ ବି କାର୍ଯ୍ୟକୁ ହାତକୁ ନେବେ ତାହାକୁ ସଫଳତାର ସହିତ ସମ୍ପନ୍ନ କରିବେ। କିଛି ଖାସ କାମରେ ଆପଣଙ୍କୁ ସୁଫଳ ମିଳିବ। କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କଠାରୁ ସକାରାତ୍ମକ ସୂଚନା ମିଳିପାରେ। ଲଭ୍ ଲାଇଫ୍ ପାଇଁ ଦିନଟି ଭଲ, ଆପଣଙ୍କର ଦିନଟି ଖୁସିରେ କଟିବ, ଚାକିରି ବ୍ୟବସାୟରେ ଆଶାଜନକ ଫଳ ପାଇବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ମନ୍ଦିରରେ ଲୁହାର କୌଣସି ଜିନିଷ ଦାନ କରନ୍ତୁ ଯାହାକି ମନ୍ଦିରର କାମରେ ଆସୁଥିବ। ଏପରି କିଛି ବସ୍ତୁ ଦାନ କରନ୍ତୁ, ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ଧନୁରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଶାରୀରିକ ସୁସ୍ଥତା ବଜାୟ ରହିବ ଓ ଆଜି ଆପଣ ଉର୍ଜାବାନ ରହିବେ। ଆଜି ଆପଣ ନିଜକୁ ଖୁବ୍ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳ ଅନୁଭବ କରିବେ, ଅଧିକତର କାମ ସମ୍ପନ୍ନ କରିବାରେ ସଫଳ ହେବେ, ସଙ୍ଗୀତକାରଙ୍କୁ ପ୍ରସିଦ୍ଧି ମିଳିବ, ମନରେ ଧାର୍ମିକ ଭାବନା ଉଦୟ ହେବ, ସାର୍ବଜନୀନ କାର୍ଯ୍ୟରେ ସହଭାଗିତା କରିବେ, ଚାକିରିଜୀବୀଙ୍କୁ ଭଲ ଖବର ମିଳିପାରେ, ବ୍ୟବସାୟୀଙ୍କୁ ଲାଭ ମିଳିବ, କାରବାରରେ କିଛି ଲୋକ ସହାୟକ ହେବେ, ଛାତ୍ରଙ୍କ କ୍ୟାରିୟରରେ ନୂଆ ପରିବର୍ତ୍ତନ ଆସିବ, ପୁରୁଣା ମିତ୍ରଙ୍କ ସହିତ ସାକ୍ଷାତ ଆଲୋଚନା ହେବ, ସାମାଜିକ କ୍ଷେତ୍ରରେ ସକ୍ରିୟତା ବଢ଼ିପାରେ, ସରକାରୀ ଚାକିରିଆଙ୍କୁ ଆଜି ଅଧିକ ଲାଭର ସମ୍ଭାବନା ବନୁଅଛି। ଆଜି ଆପଣ ଉର୍ଜାରେ ପରିପୂର୍ଣ୍ଣ ରହିବେ, ଦୟାଶୀଳ ହେବେ, ପରୋପକାର କରି ଆତ୍ମଶାନ୍ତି ପାଇବେ। ଉଦାର ଚିତ୍ତ ହିଁ ଆପଣଙ୍କୁ ମହାନ ବ୍ୟକ୍ତିତ୍ୱର ପରିଚୟ ପ୍ରଦାନ କରିବ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନ ରହିବେ, ଆୟକୁ ଚାହିଁ ବ୍ୟୟ କରିବେ, ସନ୍ତାନ ସନ୍ତତି କୃତିତ୍ୱରେ ଖୁସି ବ୍ୟକ୍ତ କରିବେ, ବ୍ୟବସାୟକୁ ନେଇ ଦୂରଯାତ୍ରା କରୁଥିଲେ ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। କିନ୍ତୁ ଆଜି ପୂର୍ବରୁ କରିଥିବା ଋଣ ପରିଶୋଧ କରିବା ସକାଶେ କିଛି ଦୁଶ୍ଚିନ୍ତା ଲାଗି ରହିବ। ପାରିବାରିକ ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରିବାକୁ ଯାଇ କିଛି କଷ୍ଟ ସ୍ୱୀକାର କରିବାକୁ ପଡ଼ିପାରେ। ଧୈର୍ଯ୍ୟହର ପରିସ୍ଥିତିକୁ ହୃଦୟଙ୍ଗମ କରି କେତେକ କ୍ଷେତ୍ରରେ ଜାଣିଶୁଣି ମଧ୍ୟ ନୀରବ ରହିବାକୁ ବାଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଆଜି ଆପଣ କୌଣସି ପୁରୁଣା କଥାକୁ ବେଶୀ ଆଲୋଚନା କରନ୍ତୁ ନାହିଁ, ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଠିକ୍ ହେବନି। ଅପରାହ୍ନରେ କିଛି ମାନସିକ ଅସ୍ଥିରତା କାରଣରୁ ପ୍ରତ୍ୟେକ ଘଟଣାକୁ ସନ୍ଦେହ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିବେ। ପରୋକ୍ଷ ଶତ୍ରୁତା ଓ ଋଣ ପରିଶୋଧ ଜନିତ ମାନସିକ ଟେନସନ୍ ଲାଗି ରହିବ, ଜଣେ ଅଜଣା ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହାୟତାରୁ ଉପକୃତ ହେବେ। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ଲାଗି ଦିନଟି ଭଲ, ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ପିତାମାତାଙ୍କ ଆଜ୍ଞା ମାନି ଚଳିବେ। ତ ଆଜିର ଦିନଟିକୁ ଆପଣ ଶୁଭମୟ କରିବା ପାଇଁ ଆଜି ଆପଣ କୌଣସି ହନୁମାନଜୀଙ୍କର ମନ୍ଦିରରେ କିମ୍ବା ନିଜର ଠାକୁର ଘରେ ହନୁମାନ ଚାଳିଶା ଓ ବଜରଙ୍ଗ ବାଣର ପାଠ କରନ୍ତୁ, ଏହା ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଏବେ ଆସନ୍ତୁ ମକର ରାଶି ବିଷୟରେ ଜାଣିବା। ଆପଣଙ୍କୁ ଆର୍ଥିକ ଲାଭର ଭଲ ଅବସର ପ୍ରାପ୍ତ ହେବ, ଜୀବିକା ଅନ୍ୱେଷଣରେ ଦୂରସ୍ଥାନକୁ ଯାତ୍ରା କରିପାରନ୍ତି, ସମ୍ବନ୍ଧରେ ନୂଆ ଚେତନାର ସଞ୍ଚାର ହେବ। ଆଜି ଆପଣଙ୍କୁ ଅଧିକ ପରିଶ୍ରମ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି। ଆପଣଙ୍କର କୌଣସି ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବାକୁ ଯାଉଥିବା ବେଳେ କିଛି ବାଧା ଉପୁଜିପାରେ ଏବଂ କିଛି ଦିଗରୁ ସୁଫଳ ପାଇବା ସହ ମାନସିକ ସ୍ତରରେ ସମ୍ମାନିତ ହେବାର ସୁଯୋଗ ପାଇପାରନ୍ତି। ପାରିବାରିକ କ୍ଷେତ୍ରରେ ଖର୍ଚ୍ଚ ପରିମାଣ କ୍ରମଶଃ ବୃଦ୍ଧି ପାଇବ, ମାନସିକ ଅବସାଦ ଯୋଗୁଁ କୌଣସି କାମ ଉତ୍ସାହପ୍ରଦ ହେବ ନାହିଁ। ଯେଉଁ କାର୍ଯ୍ୟ ବି ଆଜି ହାତକୁ ନେବେ ତାହା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବାରେ ବିଳମ୍ବ ଦେଖାଦେବ, ତେବେ ଯାହା ବି ହେଉ ଆଜି ଆପଣଙ୍କର ବଡ଼ରୁ ବଡ଼ କାମ ହୋଇଯିବ। ସାମାଜିକ କ୍ଷେତ୍ରରେ ସକ୍ରିୟତା ବଢ଼ିବ ଏବଂ ଘରଠାରୁ ଦୂରରେ ରହୁଥିବା ଛାତ୍ରାବାସରେ ରହୁଥିବା ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କ ପାଇଁ ଆଜିର ଦିନଟି ଅତ୍ୟନ୍ତ ହିଁ ଶୁଭ ସାବ୍ୟସ୍ତ ହେବ। ଆଜିର ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ମିଳାମିଶାପୂର୍ଣ୍ଣ ହିଁ ରହିବ। ଆଜି ଆପଣ ଅଯଥା ଯୁକ୍ତିତର୍କରୁ ନିବୃତ ରୁହନ୍ତୁ, ନାହିଁ ତ କିଛି ସମସ୍ୟାରେ ପଡ଼ିପାରନ୍ତି। କ୍ରୋଧ ଉପରେ ନିୟନ୍ତ୍ରଣ ରଖନ୍ତୁ, ପରାମର୍ଶ ନେଇ କାର୍ଯ୍ୟ କଲେ କର୍ମକ୍ଷେତ୍ରରେ ସଫଳ ହେବେ, ଆୟକୁ ଚାହିଁ ବ୍ୟୟ କରିବେ, ବନ୍ଧୁଙ୍କ ସାହାଯ୍ୟ ପାଇଁ ନିଜକୁ ଧନ୍ୟ ମଣିବେ, କ୍ରୀଡ଼ାବିତ୍ମାନେ କ୍ରୀଡ଼ା କ୍ଷେତ୍ରରେ ସୁନାମ ଅର୍ଜନ କରିବେ, ବେପାର ବଣିଜ ଓ ପରିବହନ କ୍ଷେତ୍ରରେ ଉନ୍ନତି ପରିଲକ୍ଷିତ ହେବ। ତେବେ ସାମାନ୍ୟ କଥାରେ ଉତ୍ତେଜିତ ହୋଇ କିଛି ସମସ୍ୟା ସୃଷ୍ଟି କରିପାରନ୍ତି, ସେଥିପାଇଁ ସାବଧାନ ରୁହନ୍ତୁ।
জমিজমা কথা, সরকারি কাম, আনুষ্ঠানিক দায়িত্ব ও বন্ধুমিলন ক্ষেত্রে আজ সতর্কতার সহিত কাম করা ভালো। তবে সকাল সকাল বন্ধুঙ্ক সাক্ষাৎরু উপকৃত হয়ে পারন্তি। তো আজির দিনটিকে আপনার শুভময় করা আজ আপনার গোটিয়ে পাত্রে জল রাখি হনুমানজীঙ্কর সম্মুখে রাখন্তু ও বজরং বাণর পাঠ করন্তু। এহা আপনার পাই শুভ সাব্যস্ত হব। এবে আসন্তু কুম্ভ রাশি বিষয়ে জানিবা। আজ আপনার ঊর্জাবান রহিবে, যেউ বি কার্যকু হাতকু নেবে তাহাকু সফলতার সহিত সম্পন্ন করিবে। কিছু খাস কামরে আপনাকু সুফল মিলিব, কর্তৃপক্ষঙ্কঠারু সকারাৎমক সূচনা মিলিপারে। লভ লাইফ পাই দিনটি ভালো। আজ আপনার নিজের কার্যকুশলতা বৃদ্ধি করিবার রয়েছে। সাহিত্য, সঙ্গীত, কলা, ক্রীড়া ও চলচ্চিত্রের সুনাম অর্জন করিবে। আশা ও বিশ্বাসের সহিত কাম করে চালু, সাহায্য সহযোগর অভাব রহব না। সবু কাম সহজে সম্পন্ন হব। জীবনসাথী আপনার কথার প্রভাবিত হবে। কলা, সাহিত্য, ক্রীড়া ও চলচ্চিত্র আদি সমস্যা সমাধান হয়ে যাব। ভালো কথা কহিলে মধ্য বন্ধু তাহাকু ভুল দৃষ্টি আনি দোষারোপ করে পারন্তি। সেথিপাই আজ আপনার কথাবার্তা সময় সাবধান রহন্তু। কর্মক্ষেত্রের প্রতিকূল পরিস্থিতির চাপ ক্রমশ বড়িপারে। প্রতিবেশীঙ্ক সৌহার্দ্যর উপকৃত হবে। আনুষ্ঠানিক ক্ষেত্রে বিচারবুদ্ধি হরাই প্রেমফাসরে আবদ্ধ হয়ে পারন্তি। এবং আজ অতি নিকটে রহুথিবা কোনসি বন্ধুঙ্ক আচরণ মনরে সন্দেহ সৃষ্টি করে পারে। ছাত্রছাত্রী মানক লাগি দিনটি অত্যন্ত হি শুভ সাব্যস্ত হব। ব্যাপারী মানুষ সামান্য লাভ মিলিব। কাহারিকু নিজ হৃদয়ের কথা কহিবে। পরিবারের সুখশান্তির বাতাবরণ রহিব। শরীর সুস্থ ও মনরে উৎসাহ রহিব। মহিলামানে দানধর্মরে মনোনিবেশ করিবে। ঘরোয়া কর্মচারীমানে কর্তব্যনিষ্ঠ হবে। পারিবারিক জীবন হসখুশিরে কটিব। বিদ্যার্থীমানে উচ্চ আশা রাখি পড়াপড়িরে মনোনিবেশ করিবে। আপনার ঊর্জাবান ও সক্রিয় রহিবে। প্রত্যেক কার্যরে সফলতা প্রাপ্ত করিবে। অফিসরে সমস্ত সহিত বড়িয়া তাড়মেল রহিব। নির্দিষ্ট সময় ভিতরে সমস্ত কাম সম্পূর্ণ করিবা হেতু মন শান্ত রহিব। পরিবারের খুশির মহল রহিব। বিদ্যার্থীঙ্কু পরিশ্রমর বড়িয়া পরিণাম মিলিব। তো আজির দিনটিকে আপনার শুভময় করা আজ আপনার কোণী হনুমানজীঙ্কর মন্দিরে গুড় ও চণা প্রসাদ রূপে লগান্তু। ও আজ আপনার কাহারিকু কোণী বি স্থিতিরে মিছ কুহন্তু না। এহা আপনার শুভ সাব্যস্ত হব। এবে আসন্তু মীনরাশি বিষয়ে জানিবা। কোণী কামরু আপনার আশাঠু অধিক ধনলাভ হব। লভ লাইফ জীবনরে খুব আনন্দ মিলিব। আজ আপনার সকারাৎমক ভাবনার রহন্তু। কাম করিবা সহজ হব। নূয়া কাম করিবাকু থিলে বড়ঙ্ক অনুমতি নিয়ে করন্তু। জনে বন্ধুঙ্ক দ্বারা কাম হাসল করিবে। এবং আজ স্বাস্থ্যগত সচেতনতার আবশ্যকতা রয়েছে। কিছু পুরাতন রোগর প্রাদুর্ভাব বৃদ্ধি পাইপারে। তো যেতে বি ছোটিয়া রোগটি হলে অবহেলা করন্তু না, তুরন্ত হি তাহার চিকিৎসা করন্তু। কলা, সঙ্গীত সমারোহ, সাহিত্য চর্চা তথা বন্ধুমিলন ও সাংবাদিকতা ক্ষেত্রর সুফল মিলিব। ছাত্রছাত্রী মানক লাগি দিনটি সাধারণ রহিব। এবং আজ পিলামানঙ্কর স্বাস্থ্যর বিশেষ যত্ন নিয়ন্তু। কারণ স্বাস্থ্য কিছু খারাপ রহিপারে, কিন্তু দিনযাক আপনার উৎসাহী জনাযিবে, অতিরিক্ত ঊর্জার অনুভব করিবে। যে কার্য বি হাতকু নেবে সেতরে সফলতার সম্ভাবনা অধিক হি রহিব। আর্থিক স্থিতি মজবুত রহিব। পরিশ্রমী হবে, আত্মনির্ভরশীল হয়ে কার্যমান সম্পাদন করিবে। ঈশ্বর বিশ্বাসী হবে। আশা করুথিবা দিগরু অর্থপ্রাপ্তি হব। পারিবারিক জীবনরে সুখশান্তি বজায় রহিব। মহিলামানে গৃহনিপুণ হবে। ব্যাঙ্ক ও বীমা কর্মচারীঙ্ক পাই আজির দিনটি শুভঙ্কর সাব্যস্ত হব। আজ বন্ধুঙ্ক সহ আলোচনা, পিলাঙ্ক কৃতিত্ব, কলা, সাহিত্য আদির সম্মান প্রভৃতি সুখদ খবর পাইপারন্তি। কর্মক্ষেত্র ও বৃত্তিগত ধন্দের সময় অতিবাহিত করিবে। ঘর পাই অলঙ্কার, ঔষধপত্র ও সৌখিন দ্রব্য ক্রয় করে পারন্তি। বিভিন্ন ক্ষেত্ররু অর্থ সংগ্রহর প্রচেষ্টা ফলবতী হব। আপন নিজকে খুব ঊর্জাবান অনুভব করিবে। তো আজির দিনটিকে আপনার শুভময় করা আজ আপনার কোণী আবশ্যকতা থাকা ব্যক্তিকে কলা রঙের কোণী জিনিস দান করতু। না তো কলা রঙের কুকুরক রুটি খাইবাকে দিও। এ আপনার শুভ সাব্যস্ত হব।